আচ্ছা আমরা বর্গ নির্ণয় করবো খুব একটি বেশি সময় লাগবে না অল্প কিছু সেকেন্ডের মধ্যে বর্গটা নির্ণয় করব দেখেন এটা আপনার গুণও করতে হবে না তো এখানে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বর্গ আচ্ছা প্রথমে কি করবেন এই ফাইভের উপরে স্কোয়ার দিলে কি হয় পাঁচ পাশা পঁচিশ এটা লিখবেন আর তিনের সাথে এক যুগ করলে কত হয় চার তাহলে চার আর তিন গুণ করবেন তিন চার বারো তার মানে টোটাল সংখ্যাটা হচ্ছে বারোশো পঁচিশ পরেটা দেখি এখানে ফাইভ আছে ফাইভের উপরে স্কোয়ার থিঙ্ক করেন পাঁচ পাশা পঁচিশ আর আটের সাথে এক যোগ করবেন নয় আট নং বাহাত্তর তার মানে বাহাত্তর পঁচিশ আচ্ছা এখানেও সেম পাঁচের উপর পাঁচ পাঁচা পঁচিশ আর আট সাতের সাথে এক যোগ করলে কত হয় আট সাত আটা ছাপ্পান্ন তার মানে হইতেছে যে এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে এটার বর্গ করবেন এবং বর্গ করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ পরে এই যে সংখ্যাটা থাকবে এটার সাথে এক যুগ করলে কত আট এখন এই দুইটার সংখ্যা গুণ করবেন সাত আটা ছাপ্পান্ন আশা করি বুঝতে পারছেন